আলোচনায় সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করছে টেলি অভিনেত্রী দেবাদৃতা বসু। এর আগে দেবাদৃতা জয়ী সিরিয়ালে জয়ী চরিত্রে অভিনয় করছিল। তার জয়ী সিরিয়াল এতটাই জনপ্রিয় ছিল, সবাই চায় জয়ী সিরিয়ালের পার্ট টু আসুক। তবে বাস্তবে আলো অর্থাৎ দেবাদৃতার ছোট্ট আপন বোন আছে, আর তাকে আপনারা কিছুদিন পর টেলিপাড়ায় অভিনয় করতে দেখবেন। তবে বাস্তবে আলোর বোনকে কিংবা তার বোনের নাম কি, সব ঘটনা জানতে না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুব অল্প সময়ের মধ্যে দেবাদৃতা টেলিপাড়ায় পা রাখে। মাত্র 17 বছর বয়সে সে জয়ী সিরিয়ালে প্রধান ভূমিকায় কাজ করে। তার বর্তমান বয়স 20 বছর। দেবাদৃতার ছোট্ট বোনও দেখতে তার মতো। তার ছোট্ট বোনের নাম দেবপ্রিয়া বসু। দেবাদৃতা ও দেবপ্রিয়া পরিচালক সঞ্জয় বসুর মেয়ে। আলো অর্থাৎ দেবাদৃতার বোন এখন ক্লাস 7 পড়ে। দেবাদৃতার বোন তার থেকে বেশি চালু। তার বোনের বয়স 12 বছর। আর কিছুদিন আগে শোনা গিয়েছিল যে দেবাদৃতার বোনের একটি নতুন সিরিয়াল আসবে, তবে আসেনি, কারণ তার বোন ভালোভাবে প্রস্তুত হয়ে সিরিয়াল জগতে আসবে। দেবাদৃতা চায় তার বোনের সাথে একটি সিরিয়ালে সে অভিনয় করবে। দেবাদৃতার বোন তার মতো সাহসী অভিনেত্রী হতে চায়, আর তার মা বাবার ইচ্ছে পূরণ করতে চায়। তো দর্শক, দেবাদৃতার বোনকে আপনাদের কেমন লাগলো, কিংবা তার বোন কি অভিনয়ে এসে দর্শকদের মন জয় করতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।